বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে, ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডনর। বিশ্বে করোনায় আক্রান্ত 10,70,00,000। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা 10,70,03,000, এর মধ্যে মারা গেছে 23,37,000। ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,88,47,000। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখব, মায়ানমার সেনাপ্রধান। চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন মায়ানমার সেনাপ্রধান মিন অং লাইং। তবে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিজেদের মধ্যে পুনরায় ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু ইরান উত্তর কোরিয়ার। 2020 সালে দীর্ঘমাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দুই শত্রু দেশ ইরান এবং উত্তর কোরিয়া। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো ছাড়াও উত্তর কোরিয়া গত বছর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। মায়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড। মায়ানমারের সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছেন নিউজিল্যান্ড। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। মধ্য সাগরে এরদোগানের পদক্ষেপ ইতিবাচক, মেরকেল। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়েছেন জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে টেলিকনফারেন্সে একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের সকল শিক্ষক। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সুয়ারেজের জোড়া গোলের পরও হোঁচট খেল অ্যাথলেটিকো। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না লুইস সুয়ারেজ। লা লিগা উড়াতে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদকে থামিয়ে দিল অপেক্ষাকৃত দুর্বল দল সেল্টা ভিগো। 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচ। ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন মিউলিক। লিওনডস্কি ম্যাজিকে ফাইনালে উঠল বায়ার্ন মিউলিক। সেমিফাইনালে মিশরের আল আহলিকে 2-0 গোলে হারালো বাবারিয়ানরা। বৃহস্পতিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস।